अस्सलाम वालेकुम। ये तो चले आसलम छादे आबार। तो प्रतिदिन ही छादे आसि। आज के डालिम गाछटार जत्न नेब। डालिम गाछटा किभाबे घन करा जाए सेटा करब, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। অনেকে জানতে চেয়েছেন কিভাবে আমি গাছ ঘন মানে ঝাঁকড়া করি, এই যে আজকে সেটা আমি দেখিয়ে দেব। এই যে ডালিম গাছটা টপটাও ছোট ছিল, ডালিম গাছের কিছু কিছু ডালপালাও শুকিয়ে গেছিল, গাছটা তেমন জোরও ছিল না, সেজন্য আমি টপটা চেঞ্জ করে দিয়েছি। আর এই যে এখন আমি ছোট ছোট ডালগুলো কেটে দেব, কিছু ডাল শুকিয়ে গেছে সেগুলো তো কেটে দেব, আবার কিছু ডালও আমি কেটে দেব। এই যে আমি সব উপরের মানে ভেতরে যেগুলো রোদ যায় না গাছে সেগুলো তো কেটে দিবই, আর সব গাছের ডালগুলো কেটে দিয়ে অনেকে আবার ডালপালা কাটতে একটু কেমন মায়া লাগে যে কি সুন্দর ডালপালা কেটে দিব, কিন্তু এগুলো ডালপালা কেটে দিতেই হবে। ডালপালা কেটে দিলেই গাছটা খুবই সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে। কেটে দিলাম, এগুলো দেখে মনে হবে মায়া লাগবে যে পাহাড়ে এতগুলো ডাল কেটে দিলাম, কিন্তু এগুলো কেটে দিলাম বলে যে এখন নতুন সুন্দর সুন্দর ডাল গজাবে। কদিন পরে দেখা যাবে এত সুন্দর ডাল হয়েছে, ছোট ছোট কুশি বেড়েছে এবং অনেক ডালিম হয়ে গেছে। যে ডালিমও কয়েকটা আছে, আর কদিন থাক তারপরে তুলবো। এই যে ওইদিকেও আছে কয়েকটা। এই যে এতগুলো শাক তুলে নিলাম, আর এই যে ডালিম গাছটা কেটে দিলাম, এতগুলো ডালপালা কেটে দিয়েছি। আবার এই যে টপটাও চেঞ্জ করে দিয়েছি। আগে টপটা একটু ভেঙে গেছিলো নিচের দিকে, আর মাটিও কম ছিল। এখন গাছটা সুন্দর ডালপালা বের হবে, আর মাটিটা একটু ঝরঝরা করে দেবো কয়েকদিন পর, নতুন লাগিয়েছি তো। এখন ডামটা অনেকটা বড়, মাটিও অনেক বেশি আছে, গাছটা খুব সুন্দর হয়ে যাবে। আর এই যে আমার পেয়ারার ফুল, এই যে পেয়ারা ধরেছে। এই যে অনেক জায়গায় পেয়ারা ধরেছে, প্রতিটা ডালে পেয়ারা ধরেছে। এখানেও আমি পেয়ারা ডালগুলো কেটে দিয়েছিলাম, ওই জন্য নতুন নতুন এই যে ছোট ছোট ডাল বেড়েছে, এখানে পেয়ারা ধরেছে। এই যে সব ডালগুলোতে প্রতিটা ডালের সাথে পেয়ারা। আবার এই যে এখানে বড়ই গাছ হচ্ছে, এটা টকবরের গাছ। টকবরে খুব একটা পাওয়া যায় না, ওই জন্য টকবরের গাছ লাগিয়েছি। আর এই যে এখানেও একটা পেয়ারা গাছ, এখানে নতুন নতুন সব কুশি বেরোচ্ছে এবং প্রতিটা কুশিতেই পেয়ারা। পেয়ারা মানে এখনও ফুল ধরেছে, পেয়ারা ধরবে। এই যে এভাবে ফুল ধরেছে, সবগুলো ফুল ধরেছে। এই যে ছোট ডাল বেরোচ্ছে, এখানে ফুল ধরেছে। তাহলে যাই, এখন ছাদে তো অনেক কাজ করা হলো, আর এক এক ডালা শাকও পেয়ে গেলাম, এখন নিয়ে যাই বাসায়। আর এই যে লেবু, লেবু অনেকগুলো হয়েছে। এই টপটারও মাটি চেঞ্জ করে দিয়েছি, এই যে বড় জায়গাতে হয়েছে, এখন এই গাছটাও অনেক সুন্দর হবে। আর এই যে বেলি ফুল, বেলি ফুল তো অনেক কলি এসেছে, একসঙ্গে ধরলে তো খুবই সুন্দর লাগবে। এই যে একসাথে অনেকগুলো কলি, এটা আসলে গত বছরের গাছ ছিল। বেলি ফুল মূলত বর্ষার সময় ধরে, ওই জন্য এই যে বর্ষাতে অনেক ধরেছে। আর এই যে আমার করলা গাছ, সবসময় আমার করলা গাছ তো থাকেই, আমি তো করলা পাতার পাকোড়া খেতেও পছন্দ করি। এই যে রোজার মতো, এই যে রোজার মধ্যে এই করলা পাতার পাকোড়াতেও অনেক সুন্দর লাগবে। তাহলে অনেক কাজই হলো এখনকার মতো। তাহলে আমি যাই, আল্লাহ হাফেজ।